আন্তর্জাতিক আদালতে এবং শেখ হাসিনাকে সারা জীবন হয়তো বা কাটাতে হবে, তার কোনো বিকল্প আমি দেখছি না। কারণ অলসো আন আপডেট অন বাংলাদেশ এন্ড আই ক্যান টেল ইউ দ্যাট দ্য সেকেন্ড রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতা কর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা জানার চেষ্টা। Is the caretaker government of Bangladesh and those associated with it now getting entangled? This situation stems from the resignation letter of Prime Minister Sheikh Hasina. Where is that resignation letter? ভারতে বসে হাসিনা মোদিকে দিয়ে রাশিয়ার কে দিয়ে তারা একটা চিঠি বাইলেটারাল লিখছে জাতিসংঘের মহাসচিবের কাছে যে ডক্টর ইউনুসকে যেন বক্তৃতা দিতে না দেওয়া হয় এবং ডক্টর ইউনুস বাংলাদেশের বৈধ সরকার না। ইতিমধ্যে ভারত, রাশিয়া, চীন জাতিসংঘে আপিল করেছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার আন্তর্জাতিক আদালত থেকে এটা কি খুশি সংবাদ দিল শেখ হাসিনার জন্য। দর্শক শ্রোতা, তাহলে কি শেখ হাসিনা আবার আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে? দর্শক, এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমে। দর্শক, বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমরা কথা না পারিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন। তো এক মাস হয়ে গেছে, 8ই অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। 16 বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে, যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন, এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে, এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য, আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয়। কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে 16 বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি। বাংলাদেশে দেখেন, পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি। আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে 2,30,000-এর মতো, এর ভিতরে 1,40,000-এর উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ধরে নিতে পারছেন যে পুলিশের প্রায় 60%-এর অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত। এর ভিতর থেকে 40%-এর উপরে 5ই অগস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে, তারা আর কাজেও ফিরে যায় নাই, থানাতেও ফিরে যায় নাই, অস্ত্র জমা দেয় নাই। ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসেবে থানাতে জয়েন করতে হবে, যেটা অনেকেই করেন নাই, পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে। তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা ভ্যাকুয়াম তৈরি করেছে। দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি। আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো, তারাই মেনলি হচ্ছে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে, নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন। আমাদের 700-এর মতো ওসি আছে, পুলিশ স্টেশন আছে, শিল্প পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, এগুলো সব কিছু মিলায়ে বলছি আর কি, আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে। তো এই 700 ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট 2-4 জন ছাড়া কাউকে পরিবর্তন করা হয় নাই। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে? যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2,000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আন্তর্জাতিক আদালতে এবং বিদেশের জেলেই শেখ হাসিনাকে সারা জীবন হয়তোবা কাটাতে হবে, তার কোনো বিকল্প আমি দেখছি না। কারণ গণহত্যা হয়তোবা তাদের যে আইসিসির ফ্রেমওয়ার্কে না পড়তে পারে, কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যা যা উপকরণ আছে সেটা অলরেডি প্রমাণিত, উনি নিজে বলেছেন আজকে, এরপরে জাতিসংঘ সেটা স্বীকার করে নিয়েছে। সুতরাং আপনার এইটা কিন্তু
ব্যাড নিউজ, এবং আওয়ামী লীগ হতে পারে একটা পর্যায়ে নাৎসি পলিটিক্যাল পার্টির মতো ব্যান হয়ে যেতে হবে সারা বিশ্বে। সুতরাং এখন যারা আওয়ামী লীগ নিয়ে ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রে জড়ু হচ্ছেন মনে করেন পার্টি করবেন, বি কেয়ারফুল, ইউ কুড বি ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, ইউ কুড বি ডিপোর্টেড ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, বিকজ দ্য পার্টি উইল বি ব্যান্ড। স্কেম নজিরবিহীন ঘটনা এবং হৃদয় বা খলিজা খাপানো ঘটনা কিন্তু এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য। উনি আজকে বদরুলুক ছবিটা দেখাই, উনি আজকে এসেছেন আপনার ডক্টর মাহমুদ ইউনূসের সাথে দেখা করেছেন। নট এ গুড নিউজ, নট এ গুড নিউজ, ইটস জাস্ট ব্যাড অ্যাজ ব্যাড, রাইট? এবং সেখানে উনি বলেছেন কি, অনেকগুলা বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটা উনি বলছেন, শেখ হাসিনার গভর্নমেন্ট মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত বাংলাদেশে, এবং মানবতা বিরোধী অপরাধ তারা করেছেন, গণহত্যার ব্যাপারটা জাতি। তো দর্শক শ্রোতা, আপনারা যদি ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এছাড়া আমাদের কাছে আরো একটা ভিডিও আছে আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা দুঃখের সংবাদ। দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘ থেকে বাতিল হয়ে গেছে। দর্শক শ্রোতা, তিনি আর জাতিসংঘ যেতে পারবে না। দর্শক, এছাড়া আমাদের কাছে আরও কিছু গোপন তথ্য রয়েছে যেটা শুনলে আপনারা অবাক হয়েছেন। তো দর্শক, বিস্তারিত সম্পূর্ণ ভিডিও, ভিডিওটি কোনো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন এই ভিডিওটা দেখে আসি। ইতিমধ্যে ভারত, রাশিয়া, চীন জাতিসংঘে আপিল করেছে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বৈধ নয়। জাতিসংঘ শর্ত আরোপ করার সাথে সাথে অন্তর্বর্তী সরকার বাতিল হয়ে যাবে, তখন সেনাপ্রধান ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতা বুঝিয়ে দিতে। সুপার পাওয়ার একজন, স্থায়ী সদস্যের একজন রাশিয়া, ভারত হলো রাশিয়ার সবচেয়ে পরম বন্ধু। ভারতে বসে হাসিনা মোদীকে দিয়ে, রাশিয়ার কে দিয়ে তারা একটা চিঠি বাইলেটারে লিখছে জাতিসংঘের মহাসচিবের কাছে যে ডক্টর ইউনূস কে যেন বক্তৃতা দিতে না দেওয়া হয় এবং ডক্টর ইউনূস বাংলাদেশের বৈধ সরকার না হয়। এই যে তার একটা কনস্পিরেসি ষড়যন্ত্র, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের যে অবস্থা এখন বিরাজমান হচ্ছে সেই অবস্থাতে আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা নিজেরা কাদা চোরাচুরি করছি। এই কাদা চোরাচুরি থেকে বাইরে আসতে হবে আমাদের। এক দুই হলো হিরু আলম নিয়ে যে কথাটা, সেটা জিন্না ভাই বলছেন, আমি আর ওই বলবো না। তো আমার কাছে ব্যথিত হয়েছি যে আমাদের দেশের একজন বিখ্যাত মানুষ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, কুষ্টিয়ার আদালতে যেভাবে তাকে হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল সেটাও আমরা দেখছি জাতি হিসাবে। মাহবুবুল্লাহ স্যারের মতো লোক, বয়বৃদ্ধ মানুষ, তাকে হামলা করে জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে দেওয়া হয়েছিল, সে দৃশ্য দেখার অভ্যাস আমাদের আছে। ব্যারিস্টার মহিউল হোসেনের মতো লোককে এট এ টাইম 500 মামলা দিয়ে বিভিন্ন কোর্টে আপনার হাজিরা দেওয়ার জন্য যে কোমরে দড়ি বেঁধে টানা হেঁচড়া করা হয়েছিল সেটাও আমরা দেখছি। আবার একটা উদাহরণ দেখেন, আরে ছোট ভাই ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেনকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল জিজ্ঞাসাবাদ করে, তার শারীরিক অবস্থা ভালো না দেখে তাকে কিন্তু বাসা পৌঁছে দিয়ে আসছে। এটাও কিন্তু এই দেশে একটা দৃষ্টান্ত আছে, আমরা এগুলো ভুলে দেওয়ার মতো না। আজকে যে কথাটা বলছেন, উনি জেনারেল সাহেব আছেন, মেজর সাহেব আছেন, ভারতে স্বাধীনতা নিয়ে আমাদের যে বাংলাদেশে 71 যুদ্ধ নিয়ে যে প্রশ্ন আমরা উত্থাপন করি, এখন এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইটে আপনারা ক্লিক করেন দেখেন 16 ডিসেম্বরে 1971 কি আসে, তারা বলে পাকিস্তান হিন্দুস্তান যুদ্ধ, বিজয় কে হয়েছে, হিন্দুস্তান বিজয় অর্জন করেছে। আরেকটা জিনিস দেখেন, যারা বিজয় অর্জন করে, উনি সেনাবাহিনীর লোক আমি বলি, বিজয় অর্জন করে এরকম ফিল্ড মার্শাল লাইফ কার্ড 65 যুদ্ধে জিতার পরে ফিল্ড মার্শাল হয়েছে, ভারত 71 সালে জেনারেল মানেকশাকে তাদের সেনাপ্রধান তাকে ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছিল। বাংলাদেশের কাউন্টার পার্ট, আমরা যারা স্বাধীন হলাম, আমাদের সেনাবাহিনীর প্রধান ছিল এমএজি আতাউল করিম ওসমানি, উনি কিন্তু ফিল্ড মার্শাল হতে পারেন না। এখানে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে, অনেক তাবৎ বড় বড় লোকেরা কথা বলে শুনি শুনলো আমরা, তাদের কাছে আমার প্রশ্নটা যে আমরা এখানেই হেরাইনি। আর কয়েক জিনিস ভাই নজর দিচ্ছে, আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমি সকল দলের কথা বলছি আপা আপনাকে শুনে, আমরা যখন বিভাগীয় সম্মেলন গুলি করতেছিলাম তার আগে আমাদের সাথে 20 দলীয় জোট ছিল, সেই জোট আমরা ভেঙে দিছি। তারপরে যে আন্দোলনটা আমরা বাংলাদেশে করেছি সেটা হলো আমরা যুগপত আন্দোলন, তার মানে হলো বিএনপি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, মান্না ভাই, সাকিব ভাই বা অন্যান্য আরো 60টা দল আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, সেটা হলো রাষ্ট্র সংস্কারের 31 দফা সেটা প্রণয়ন করা হয়েছিল। সেটা কিন্তু তারেক রহমানের একা সিদ্ধান্ত, বিএনপির একা সিদ্ধান্ত না, যে দলগুলির কথা আমি বলছি সরোয়ার ভাই,
সকল দল বসে এটা নিয়ে বহু পিছিয়ে হয়েছে, আন্দোলন বারবার পিছিয়ে গেছে, মতানক্য রয়েছে। তারপরে কিন্তু আমরা এই 31 দফা রাষ্ট্র সংস্কার এইটা সকল দল স্বাক্ষর করে তারপরে আমরা যুগপথ আন্দোলন শুরু করেছিলাম। বিভাগীয় সম্মেলনগুলি এবং অন্যান্য আমাদের বিভাগীয় সমাবেশ থেকে আরম্ভ করে 28 তারিখ পর্যন্ত আমাদের যুগপথ আন্দোলন এই 31 দফা সংস্কার। সেই সংস্কারের প্রথম কথাটা হলো কি, যে সেটা হলো যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। জাতীয় সরকারটা কি, সকল দল অংশগ্রহণ করলো, একটা দল হয়তো বা কোনো আসন জাতীয় সংসদে পেল না, তাকেও সরকারে আমরা নিয়ে আসবো, বঞ্চিত হবে না। এখন দানের শীষ বেশি ভোট পাইব না, পাল্লা মার্কা বেশি ভোট পাইব না, কুড়াল মার্কা বেশি ভোট পাবো, এটা দেখার কিছু না। এই 31 দফার সাথে আমরা ঐক্যমত, একমত হয়ে 31 দফা ঘোষণা করা হয়েছে। কিভাবে প্রধানমন্ত্রী বারবার হতে পারবেন, দুইবারের বেশি হতে পারবেন, এখন তো নির্বাচন না আপা, নির্বাচনের বিষয়টা তো এখানে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য যে 31 দফা প্রণয়ন করা হয়েছিল প্রতিটি বিভাগে, পুলিশ বিভাগ বলেন, সাংবিধানিক সংস্থাগুলি বলেন, যেমন নির্বাচন কমিশন, অন্যান্য যারা আছে, হ্যাঁ সবকিছুতেই কিন্তু আমাদের 31 দফার মধ্যে। Is the caretaker government of Bangladesh and those associated with it now getting entangled? This situation stems from the resignation letter of Prime Minister Sheikh Hasina. Where is that resignation letter? Does it even have any basis? Despite the release of numerous documents, no media outlet has yet presented any image of Sheikh Hasina's resignation letter. There is no evidence of it in any official document. Sheikh Hasina has temporarily left the country, not as an act of resignation, but rather to control the situation and minimize bloodshed. She is currently in India, using a diplomatic passport granted by virtue of her position as Prime Minister. Some international media outlets have recently confirmed this information. Stay tuned with us to get more updates on this developing situation. তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।